পল্লব দূষণ রাসক সুসুরাই নিয়া হয়েছে। মোটরসাইকেলের পাছফালে পল্লব, জ্বলা হয়েছে পল্লবর জুমতি। চিঁড়ি চিঁড়ি দিয়া হয়েছে পল্লব মুর্দাবাদ ধর্মী। রাজ্য জুড়ি বিদ্যুৎ পিষ্ট হয়ে ব্যাপক হারে জনতার মৃত্যু হওয়ার পাছত পল্লব দূষণ দাসের বিরুদ্ধে প্রতিবাদ আরম্ভ হয়েছে। এয়া বিজনির দৃশ্য। আমসুর উদ্যোগত এইদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে। পল্লব দূষণ মুর্দাবাদ ধর্মী দিয়া হয়েছে। নিজকে টিআরপি মন্ত্রী বলে দাবি করা পল্লব দূষণ দাসক এইদরে মোটরসাইকেলের পিছফালে সুসুরাই লৈ গৈ ফাঁসি কাঠত ওলমাইছে আমসুর সদস্যসকলে। অসমৰ ইতিহাসত আটাইতকৈ বিফল আৰু অযোগ্য মন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছে শক্তি বিভাগের মন্ত্রী পল্লব লোচন দাস। আজি এটা গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী হয়ে আজি এনেকুৱা টুলুঙা মন্তব্য করেছে। 57 জন মানুষ মৃত্যুমুখত পড়েছে। আসলে এই মৃত্যুমুখত মানুষ মরা মানুষখিনিক অপমান করেছে। এজন টিআরপি জড়িয়ে মানুষ টিআরপি পায়, টিভি টেলিভিশনে টিআরপি পায়। এনেকটা মন্ত্রী মানুষের নেগুরত ধরে আজি ক্ষমতার পাইছে। শিক্ষকসকলক কোনোবাই অপমান করে, সেইটো লৈ দাঁত 32টা দাঁত উলিয়াই হাঁহি থাকে। তেনেকুৱা এজন অযোগ্য মন্ত্রী আজি 57 জন মানুষ মরার পিছত, আজি বিদ্যুতের লুকাবাকু হওয়ার পিছত, তেনেকুৱা কথা কোনো পদ্ধতিতে এটা সুস্থ সমাজের বা অসমবাসীর কারণে গ্রহণযোগ্য নহয়। গতি আজি পল্লব লোচন দাসর আমি সদৌ সংখ্যালঘু ছাত্রী উন্নয়ন বিজনী জেলা সমিতির উদ্যোগত আজি আমি প্রতিকৃতি আজি আমি বাইকেরে সুসুরাই লৈ আমি ফাঁসি দিয়ার ব্যবস্থা করেছো। পল্লব লোচন দাসর বিরুদ্ধে ইতিমধ্যে রাজ্যের ভিন্ন প্রান্তর প্রতিবাদী কার্যসূচী আরম্ভ হয়েছে। কিন্তু নির্বিকার হয়ে আছে শক্তি মন্ত্রী। বিউরো রিপোর্ট, আসানসোল।